স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়াছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের বইয়ে লেখা ছিল পাইল কই? একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ, একমাত্র মাদ্রাসা শিক্ষার, মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে তারাও ওদের মতো তসলিমার মতো জানোয়ার হয় না। মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে তারাও ডক্টর আহমদ শরীফের মতো বলদ হয় না। এই মাদ্রাসা শিক্ষাটাই বাংলাদেশে চালু রাখার জন্য বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই যেন ডক্টর আহমদ শরীফ না হন, আপনারা সবাই যেন তসলিমা নাসরিন না হন, এই ব্যাপারে অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছে বাংলাদেশের 25,000 কওমি মাদ্রাসা। কাজেই মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করে, অবজ্ঞা করে যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না, এদের জন্য এই কাহিনী জানা দরকার, বোঝা দরকার। এদের জন্য এই কাহিনী জানা দরকার, বোঝা দরকার যে ডক্টর আহমদ শরীফ মাদ্রাসা শিক্ষার ছোঁয়া না পাওয়ায় কত বড় বলদ হয়েছে, তসলিমা নাসরিন মাদ্রাসা শিক্ষার ছোঁয়া না পাওয়ায় কত বড় কুকুরি হয়েছে। এটা যারা মাদ্রাসা শিক্ষার প্রতি এখনো অন্তরে অবজ্ঞা পোষণ করেন তাদের ভালো রকম জানা দরকার, বোঝা দরকার। আর যারা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেন না, সংসারের ঝামেলার কারণে নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দিতে পারেন না, এদের জন্য আমি একটা হাদিসের কথা বলি, শুনেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের মর্ম হল ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। প্রাথমিক শিক্ষা কি? কলেমা কালাম, উযু গোসল, পাক নাফাক, নামাজ বন্দেগী, এই বিষয়গুলি ইসলামের প্রাথমিক শিক্ষা, বিষয়গুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। কলেমা কালামের মধ্যে প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ সহ শিখতে কত বছর লাগে? এক মিনিটও লাগে না। দ্বিতীয় কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কতদিন লাগে শিখতে? 2-4 মিনিট। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি শিখতে 2-4 মিনিট লাগে। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত শিখতে না হয় আমি ধরে নিলাম 2-4 দিনই লাগলো, 2-4 দিনই লাগলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক কদিন লাগবে শিখতে? আত্তাহিয়াত শিখতে আরও 2-4 দিন লাগলো, দুরুদ শরীফ শিখতে আরও 2-4 দিন লাগলো, নমাজের সূরা গেরাত কেরাতগুলি শিখতে না হয় একটা মাসই লাগলো, অন্যান্য দোয়া দুরুদ তসবি তাহলিল শিখতে না হয় আর একটা মাস লাগলো, গড়ে মিলাইয়া 6 মাসে ইসলামের প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয়ে যায়। রাসূল যে বলেছেন ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কোন ভার্সিটিতে ভর্তি হতে হবে? কোনো প্রতিষ্ঠান লাগে না। মা বাবা যদি মুসলমান হয়, বাচ্চার মুখে যখন কথা ফুটে তখন ওই বাচ্চাকে ইসলামের প্রাথমিক শিক্ষাগুলি মা বাবাই দিতে পারে, মা বাবা যদি মুসলমান হয়। মুসলমান, কিছু মুসলমান তো আছে ইমান ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান, আর কিছু মুসলমান আছে তার পূর্বপুরুষে গরু খাইতো সেও গরু খায় এই জন্য সেও মুসলমান। আমি গরু খাওয়া মুসলমানের কথা কইছি না, গরু খানেওয়ালা মুসলমানের কথা কইছি না, আমি কিন্তু সত্যিকারের ইমান ইসলাম যারা গ্রহণ করে তাদের কথা বলছি। যেই সন্তানের মা বাবা এই প্রাথমিক বিষয়গুলি জানে, সহি শুদ্ধ কলেমা কালাম জানে, উযু গোসল জানে, পাকনাবাক জানে, নমাজ বন্দেগী জানে, এই সমস্ত মা আর বাবা ওই তিন নিজের ছেলেকে মেয়েকে 5 বছর বয়সের আগেই ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়া দিতে পারে। কাজেই
এদের মধ্যে যথেষ্ট পরিমাণ অবহেলা আছে। তুমি সংসারের ঝামেলার কারণে ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারল না, ভালো কথা। তুমি ছাত্রর তিন বছর থেকে তিন বছর, চার বছর, পাঁচ বছর, এই তিন বছরে তোমার বাচ্চাকে এই সামান্য জিনিসগুলি শিক্ষা দিলা না কেন? কাজেই তোমারও এই শিক্ষার প্রতি যথেষ্ট পরিমাণ অবজ্ঞা অবহেলা আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে সাত বছরের সময় নামাজের আদেশ করো। দশ বছরের কোনো মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায়, তাকে শাসন করে নামাজি বানাও। বুঝে থাকলে বলুন তো, রাসূলের হাদিস বুঝে থাকলে, মুসলমানের ছেলে মেয়েকে নামাজি বানাবার বয়স কবে থেকে কবে? সাত থেকে দশ বছর, সাত থেকে দশ বছর। শিক্ষা দেওয়া, শিক্ষা দিতে ক বছর লাগে? বেশি থেকে এক বছর। এই যে একটু আগে বললাম, শিক্ষা দিতে বেশির থেকে বেশি এক বছর লাগে। আমার বাচ্চাকে যদি আমি তিন বছর থেকে চার বছর পর্যন্ত, পাঁচ বছর পর্যন্ত নমস্কার শিক্ষা দিয়ে রাখি, সাত বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো, দশ বছরের সময় নামাজ না পড়লে আমি যুক্তিসঙ্গতভাবে তাকে শাসন করতে পারবো। কিন্তু যে সমস্ত মা বাবা দশ বছরের বাচ্চারে অসুভানাকা সহি শুদ্ধভাবে শিক্ষা দেয় না, এই সমস্ত মা বাবার সন্তানেরা নামাজি হবে না, বেনামাজি, বেনামাজি হতে বাধ্য। এই সমস্ত সন্তানদেরকে এদের মা বাবা ইচ্ছাকৃতভাবে বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। বুঝে থাকলে বলুন তো, মা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলবে বেনামাজি হইয়া না নামাজি হইয়া? ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাবে বেনামাজি বানাইয়া না নামাজি বানাইয়া? নামাজি বানাইতে কতদিন লাগে? এক বছর, এক বছর। তৃতীয় বছর থেকে চতুর্থ বছর পর্যন্ত এক বছরেই আপনার বাচ্চাকে আপনি নামাজি বানাতে পারেন। চতুর্থ বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত এক বছরেই আপনি আপনার ছেলেকে মেয়েকে নামাজি বানাতে পারেন। এরপরে প্রাইমারি স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না, এরপরে হাই স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না, এরপরে কলেজ ভার্সিটিতে পড়লেও আর বেনামাজি হবে না। কিন্তু